আপনারা দেখছেন একুশে টেলিভিশন একটু জেনে নিতে চাই যে ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে এটি কখন বলা হবে কি পরিমাণ ব্লাড সুগার লেভেল থাকলে সেটাকে নিয়ন্ত্রিত বলা হবে আমাদের কাছে অনেক পেশেন্ট আসেন যে ডায়াবেটিসের ডাক্তারের কাছে যান উনি হয়তো র্যান্ডম ব্লাড সুগারটা করিয়ে নিয়ে আসেন কারণ জানেন যে ডায়াবেটিসের ডাক্তারের কাছে গেলে অনেক পরীক্ষা নিরীক্ষা দিবেন তো পেশেন্টরা অনেক সময় যে শুধু র্যান্ডম সুগার করিয়ে নিয়ে আসে দেখেন স্যার আমাকে ওষুধ দিয়ে দেন আমার সুগার নিয়ন্ত্রণে আছে কিনা কিন্তু একটি কথা মনে রাখতে হবে যে ডায়াবেটিসের নিয়ন্ত্রণ মানে খাওয়ার আগে এবং খাওয়ার পরের সুগারের নিয়ন্ত্রিত থাকতে হবে তার তিন মাসের সুগারের বা এইচ বি সি নিয়ন্ত্রিত থাকতে হবে তার ওজন আদর্শ ওজনের মধ্যে থাকতে হবে তার যদি উচ্চ রক্তচাপ থাকে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রিত থাকতে হবে কোলেস্টেরল যদি বেশি থাকে তা কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকতে হবে তাহলে এই সবগুলো যখন নিয়ন্ত্রণে থাকবে তখনই আমরা বলবো যে একজন মানুষের ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে এখন যে নিয়ন্ত্রণে সুগারের যে মাত্রাটা সেটা আসলে ডিপেন্ড করে এক একজনের ক্ষেত্রে এক এক রকম টার্গেট হ্যাঁ আশি বছরের একজন লোকের জন্য যে টার্গেট তাকে কিন্তু আমরা একটু রিল্যাক্স যে বলি যে ওনার এগারো আছে নো প্রবলেম উনি হয়তো র্যান্ডম বা খাওয়ার পরে এগারো আছে নো প্রবলেম উনি ভালো আছেন কিন্তু আমাদের মতো বয়স বা আপনার মতো বয়স যাদের যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এগারো এলা করব না তাকে আমরা র্যান্ডম বা খাওয়ার পরে বলবো যে তাকে আটের কাছাকাছি বা মানে অন্তত দশের নিচে তার কিন্তু থাকতেই হবে ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হতে পারে সেই সম্পর্কে একটু জানব হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ অনেক পেশেন্ট আমাদের কাছে আসে যে স্যার আমার তো ষোলো আছে বা গর্ব করে বলেন যে আমার তো ষোলো আছে আমার তো কোনো সমস্যা হচ্ছে না আসলে ষোলো বা আঠারোতে আপনার এখন সমস্যা হচ্ছে না কিন্তু দীর্ঘমেয়াদী সুগার শরীরে থাকার জন্যে রক্তে থাকার জন্যে দেখা যাবে যে আপনার শরীরে যে গুরুত্বপূর্ণ অর্গ্যান যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে এই সুগারের জন্য ড্যামেজ হতে থাকে এর মধ্যে চোখের রেটিনা নষ্ট হতে পারে চোখে ক্যাটারাইট হতে পারে কারো স্ট্রোক হতে পারে তারও হার্টের সমস্যা ইস্কেমিক হার্ট ডিজিজ বা হার্ট ব্লক আমরা যেটা বলে থাকি সেগুলো হতে পারে কিডনি বিকল হতে পারে আলসার হতে পারে না স্নায়ুতন্ত্রের সমস্যা হতে পারে এরকম নানাবিধ সমস্যা আমরা বলি যে মাথা থেকে পা পর্যন্ত জটিল সমস্যা যত কিছু হতে পারে ডায়াবেটিসের জন্য তা হওয়া সম্ভব সেক্ষেত্রে একজন ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির ফল আপে কিছুদিন পর পর আসা উচিত অবশ্যই হ্যাঁ অবশ্যই সেটির নিয়মটা হ্যাঁ নিয়মটা আসলে ডিপেন্ড করে যে আসলে ওনার সুগার কেমন আছে উনি কোন স্টেজে আছেন একজন মানুষ যদি তার সুগার কন্ট্রোলে থাকে তিন মাস পরে পরে গেলেই হয় আর যদি দেখা যায় না ওনার সুগার টোটালি আনকন্ট্রোল হয়তো ডেইলি ওনাকে সুগার মনিটরিং করার দরকার হতে পারে সেক্ষেত্রে মোর ফ্রিকোয়েন্ট ফলোআপ দরকার হতে পারে তাহলে এটা ডিপেন্ড করে তো ইউজুয়ালি আমরা এক থেকে তিন মাস পরে বলি যে আমরা আপনারা যদি সম্ভব হয় দেখা করবেন অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সবার ক্ষেত্রে কিন্তু একরকম নয় যেমন আপনি যে বললেন যে আমি যদি বলি তিন মাস পরে আসবেন তাহলে কিন্তু হবে না তাকে কিন্তু কিন্তু দিন দিন পরে পরে বা অন্তত থেকে ডাক্তারের কনসালটেশনে আসতেই হবে গর্ভকালীন অবস্থায় ডায়াবেটিস আক্রান্ত যেসব মায়েরা আছেন তাদের ক্ষেত্রে ডায়াবেটিস নিয়ন্ত্রণে কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন আপনারা এটা আসলে প্রথমে আমরা দুটি ভাগে ভাগ করি যে আগে থেকে তার ডায়াবেটিস ছিল অথবা গর্বকালীন সময়ে তার প্রথমবারের মতো ডায়াবেটিস হয়েছে যদি আগে থেকে তার ডায়াবেটিস থেকে থাকে তাহলে কিন্তু উনি আসলে ওনার প্রেগনেন্সি হবে প্ল্যান প্রেগনেন্সি। উনি এমনিতেই হঠাৎ করে বাচ্চা নিতে পারবেন না তাহলে কিন্তু বাচ্চার সমস্যা হতে পারে এই জন্য অন্তত বাচ্চা নেওয়ার তিন মাস আগে থেকে ডায়াবেটিস টোটালি কন্ট্রোলে রাখতে হবে তারপরে উনি কনসিভ করবেন এবং কিছু কিছু ওষুধ বাদ দিতে হয় মুখে খাওয়ার ওষুধগুলো দেখা যায় যে উনি হয়তো একটা ট্যাবলেটে আছেন কিন্তু হঠাৎ করে কনসিভ করে খেয়ে ফেললেন দেখেন যে এই বাচ্চার কিন্তু সমস্যা হতে পারে এই জন্য তিন মাস আগে থেকে আমরা ইউজুয়ালি ট্যাবলেটগুলো বন্ধ করে ইনসুলিন দিয়ে দেই তারপরে প্রেশ প্রেশারের যে ওষুধ উচ্চ রক্তচাপের জন্য ডায়াবেটিসের রুগী আমরা যেরকম এসি ইনহিবিটর এআরবি বি দিয়ে থাকি সেগুলো বন্ধ করে দিতে হয় কারণ এগুলো প্রেগনেন্সিতে কন্ট্রা ইন্ডিকেটেড দেওয়ার কোনো সুযোগ নাই এছাড়া কোলেস্টেরলের ওষুধগুলো আমরা বন্ধ করে দিই কারণ প্রেগনেন্সিতে এগুলো বাচ্চার উপরে হার্মফুল ইফেক্ট আছে সেই জন্য ডায়াবেটিসে আক্রান্ত রুগী প্রেগনেন্ট হতে গেলে তাকে প্ল্যান প্রেগনেন্সি হতে হবে বা ডাক্তারের কনসালটেশনে নিয়ে নিয়ে তারপরে হতে হবে আরেকটা প্রথমবারের মতো যদি গর্ভাবস্থায় ডায়াবেটিস দেখা দেয় সেক্ষেত্রে আমরা প্রথমে এক চেষ্টা করি যে তার লাইফস্টাইল হাঁটাহাঁটি খাদ্যাভ্যাসের মাধ্যমে এটা কন্ট্রোলে করা যায় কি যায় না দেখা যায় যে সিক্সটি টু এইট্টি পারসেন্ট প্রথমবারের মতো যাদের ডায়াবেটিস দেখা দেয় তারা কিন্তু লাইফস্টাইলই ঠিক হয়ে যায় যদি প্রপারলি একজন এন্ডোক্রাইনোলজিস্টের কনসালটেশনে উনি থাকেন আর কিছু পেশেন্ট যেন টোয়েন্টি পার্সেন্ট পেশেন্টের ক্ষেত্রে কিন্তু ইনসুলিন লাগতে পারে গর্ভাবস্থায় আমরা সাধারণত মুখে খাওয়ার কোনো ওষুধ দিয়ে চিকিৎসা করতে চাই না যদিও এটা নিয়ে এখনও কন্ট্রোভার্সি আছে